আসসালামু আলাইকুম সবাইকে সিএমডির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা আরও তিনটা কোম্পানি 66 জন বাইর হচ্ছে জব অফার লেটার পেয়েছি। তিনটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি 30 জন, সেটা হচ্ছে এগ্রিকালচার কোম্পানিতে হচ্ছে 30 জন বাইর জব অফার লেটার পেয়েছি। আরেকটা কোম্পানি হচ্ছে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য আমরা হচ্ছে আরও 30 জন বাইরের কোম্পানি নিকট থেকে জব অফার লেটার পেয়েছি। আরেকটা কোম্পানি হচ্ছে ইলেকট্রিশিয়ান কোম্পানি, সেই কোম্পানি থেকে আমরা হচ্ছে 4 জন বাইরের জব অফার লেটার পেয়েছি। তো এখানে আমি যেগুলো নিয়ে এসেছি শো করতেছি সেগুলো হচ্ছে 2টা কোম্পানি 60 জনের, বাকি 4 জনের আসলে জব অফার লেটারগুলো আমি এখানে শো করতেছি না, বা আসলে যেহেতু অনেকগুলো ডকুমেন্ট এই জন্য সবগুলো ডকুমেন্ট আসলে শো করা অনেক সময় সাপেক্ষের বিষয়। তো যারা জব অফার লেটার পেয়েছেন তাদের জন্য অবশ্যই অনেক বেশি শুভকামনা। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইজিএগুলো সাবমিশন সম্পূর্ণ করার জন্য, এবং কি আইজিএ সাবমিশন সহ পরবর্তী কাজ আমাদের পক্ষে যতটুকু তাড়াতাড়ি সম্পূর্ণ করা পসিবল আমরা আসলে সে সময়ের মধ্যে কাজগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাদের কাছে ফাইল দেওয়ার জন্য আসলে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ করতে চাচ্ছেন, আসলে তাদের মধ্য থেকেও যদি কেউ এই মেসেজটা পেয়ে থাকেন বা আজকের এই ভিডিওটা দেখে থাকেন, আমার একটা যেটা বিষয়টা হলো আসলে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের কাছে কিন্তু জব অফার নেই। আমি হয়তো মান্থলি 100-200 জব অফার লেটার পাচ্ছি বর্তমানে, গত মাসে আমি জব অফার পেয়েছি মানে 100 জন কর্মীর জন্য, কিন্তু আসলে মানুষের যে চাহিদা সিএমডির কাছে বর্তমানে পার মান্থ অ্যাভারেজে 250-300 ফাইল জমা হয়, তার বিপরীতে 100 ফাইল রোমানিয়াতে যাচ্ছে, তার মানে অলওয়েজ 200-250 ফাইল রিজার্ভেশনে থেকেই যাচ্ছে। হ্যাঁ, যেটা যার ফলে বর্তমানে আমার ফাইল নেওয়া স্টপ আছে, তারপরও আমার রিজার্ভেশন ফাইলের সংখ্যা 300 ছাড়িয়েছে। তো যারাই আমাদের কাছে আসলে মানে আমরা নিষেধ করার পরও অনেকভাবে রিকোয়েস্ট করতেছেন, বা আপনারা আমাদের মাধ্যমে ফাইল জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, বা আমাদের কোনো কাজ হয়তো আপনাদের ভালো লেগেছে যার ফলে আপনারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চাচ্ছেন, যে কোনোভাবে হোক আপনারা যাতে আপনাদের ফাইলগুলো নিই, হ্যাঁ এমন করে যারাই চাচ্ছেন, আসলে আমি সবাইকে মিন্স করতেছি না, যারাইভাবে চাচ্ছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটাই যে আপনারা আসলে এখন ফাইল দিচ্ছেন ওকে ফাইন, বাট আপনার একটা কাজ শেষ হতে আমাদেরকে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় দিতেই হবে। হ্যাঁ, কাজটা হয়তো 6 মাসে শেষ হবে, 7 মাসে শেষ হতে পারে, 8 মাসে শেষ হতে পারে, তার মানে দাঁড়ালো কি মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর। তো এমন মন মানসিকতা নিয়ে যারা ফাইল দিবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ অন্য কেউ আসলে যোগাযোগ করবেন না, কারণ আসলে আমরা এটা কভার দিতে পারবো না, কারণ আপনার ফাইলটা নিয়ে ঘুরিয়ে আবার ফেরত দিয়ে এখানে তো আমাদের কোনো বেনিফিট নেই, যে একটা কাজ সম্পূর্ণ করা ছাড়া ফাইলটা নিয়ে আবার দিয়ে দিলাম 2 মাস 4 মাস 6 মাস পর, সেখানে যে ফাইল দিচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফাইলটা যদি আমরা আমাদের কাছে রাখি দিই আমাদের আসলে এটা আমাদের জন্য একটা মানে বাড়তি চাপ হয়ে যাবে, আমাদের কোনো ক্ষতি হবে না, একজনের ফাইলটা আমাদের কাছে দিল আমরা রাখলাম আবার ফেরত দিয়ে দিলাম, তো আমাদের জন্য একটা চাপ। তো আমরাও চাচ্ছি যাতে সব কিছু স্পষ্ট থাকে। আরেকটা বিষয় আসলে যারা বাংলাদেশে থাকতে আপনারা অনেকে বলেন ভাই যে কাজ দিবেন সেই কাজ করব, কোনো সমস্যা নেই, যাওয়ার পরে আসলে আপনাদের সবারই মেজরিটি পার্সেন্ট 99% নিজের লোক হোক আর পরের লোক হোক বাইরের লোক হোক কাছের লোক হোক, কাছের লোকদের আসলে বেশি সমস্যা থাকে, দূরের লোকদের কম থাকে। তো সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আসলে আপনি অন্য মাধ্যমে যান, আমার মাধ্যমে যান, যেখানে যান, একটা কোম্পানিতে যখন যাওয়ার পরে আপনি স্কিল আনস্কিল ওয়ার্কার হিসেবে যখন যান, কোম্পানি আপনাকে যে কাজে দেয় আপনাকে সেই কাজই করতেই হবে। এখানে আপনি যদি মনে করেন যে না আমি এই কাজ করবো না, ওই কাজ করবো না, আসলে এটা যায় না, দেন দেখা গেল কোম্পানির সাথে যারা এজেন্ট থাকে তাদের এক ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আর এখানে 2টা লিস্টও দেওয়া আছে, এই লিস্টে সম্পূর্ণ যারা আজকে এ পেয়েছেন তাদের নাম দেওয়া।